तो जोहार बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल शैलेन महतो ब्लॉग यूट्यूब चैनले। आज के तुम्हारे के देखाबो मैं तोला फेले आर कि तोलागला कत बड़ो होइछे ना होइछे सेइगुलो तुम्हारे के देखाबो। आमी बिल देखते आसिछि, तो बिल देखते आसि करि तुम्हारे के देखाबो नाई कि करछि नाई करछि। तो दमे रोद दिछे, तो रोदे रोदे चले आलि একটু দেখতে তলা বিল গিলা কেমন তলা হয়েছে নাই হয়েছে। চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়। তোমায় ঝাপসায় নিচে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কেঁচো হাগা আর কি, চাষির বন্ধু বলো না কেঁচো, সেরকম চাষির বন্ধু কেঁচো আমাদের কিন্তু বিলেও আছে। এই যে দেখো চাষির বন্ধু কেঁচো, পুরো একদম কেঁচো চারদিকে ছিতির বিতির করে নিয়েছে। এই বিলটাই কিন্তু কেঁচা নাই, দেখো এই বিলটাই কেঁচা নাই। জানি না কাকুরটাই কি সার্ভিস দেই নাই নো কি, যে তারটাই কেঁচা হয়েছে, আমার বিলটাই কেঁচা নাই। লাগলে এরকম হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ মোটামুটি এইগুলা হয়েছে প্রায় 1 উইক, মানে 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে এরকম একটা হয়েছে। মানে 2 সপ্তাহকে আমার যদি ইয়ে রেডি করা থাকতো জমি, এগুলো তো রেডি করা নাই, এগুলো রেডি করতে হবে জমিগুলাকে। রেডি করলে মোটামুটি চাষটা হয় যাবে মোটরের জলে, তারপরে মরুক বাঁচুক সেটার কথা নাই। এই যে জমিগুলা বাহা টাহা কিছু নাই, তোলা তো হয়ে গেল 1 সপ্তাহ 2 সপ্তাহে তোলা হয়ে যাবে, কিন্তু করার কিছু নাই বন্ধুরা, কী করবো যে জল না পড়লে তো সেরকম ভাবে আগাতেও পাচ্ছি না। ওরে বাবা, এটা সব থেকে ভালো হয়েছে, সবগুলাই মোটামুটি হয়েছে। ওইখানটাই পুরো একদম ফাঁকা হয়েছে, ওই দিকটাই দেখতে পাচ্ছি পুরো ফাঁকা। তোলা মোটামুটি 1 2 3 4 সত্যি এই বন্ধুরা, মানে জলের চিন্তা করতে হবে, তলার চিন্তা নাই করলেও হবে। তলা মোটামুটি 8 দিনে যা হয়ে গেছে
সেটা দেখি বুঝতে পারলি ধান লাগার মতন তোলা হয়ে গেছে। এগুলো যদি উপড়াই করে লাগাতে পারি তাহলে কিন্তু লাগা হয়ে যাবে, কিন্তু জল নাই যে বন্ধুরা কি করব। আর জল মনে হয় এই বছর আর এতটা হবে নাই, মানে আগের মতন সেই বন্যা, আগের মতন সেই বাঁধ পুকুর ভরে করে আমরা যে স্নান করতে যাচ্ছি সেইরকম ব্যাপারটা কিন্তু এখন টোটালি আউট হয়ে গেছে। জানি নাই কিসের জন্য আউট হয়ে গেছে, প্রকৃতির উপরে চাপ পড়ছে, বুঝতে পারছি প্রকৃতির উপরে চাপ পড়ছে, তার জন্যেই আমাদেরকে ঠিক সময় জল দিচ্ছে নাই, ঠিক সময় শীত দিচ্ছে নাই, ঠিক সময়ে গরম দিচ্ছে নাই। তো এখন বর্ষার সময় এখন গরম লাগছে, মানে আষাঢ় মাস, আষাঢ় মাসে জল নাই, মানে কেমন একটা ব্যাপার। হকি নাই তোমরা বলো কমেন্টে, যারা চাষিবাসি ঘরের ছানা বটো বা যারা চাষবাস করো, চাষবাস সম্পর্কে যাদের ইয়া আছে মানে জ্ঞান আছে তাদেরকে বলবো যে চাষবাস জল নাই পড়লে তো বন্ধু এরকমভাবে মোটরের সাহায্যে কতদিন চাষবাস হবে। চাষবাস কিন্তু বেশি দিন মোটরের সাহায্যে করা যাবে না, একটা চাষ হয় ঠিক আছে কিন্তু বারবার যে আমরা যদি মোটর দিয়েই করতে থাকি তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, মানে খুব কষ্ট লাগছে আমাকে যে বৃষ্টি হচ্ছে না এখানে, এরকম যে তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এরকম তোলা হয়ে গেছে। আর এরকম তোলাগুলো যদি এরকম রোদে মরি যায় বা রোদে নাই লাগাতে পারি, চাষবাস যদি নাই হয় তাহলে কী হবে, আমার কী হবে, মানে চাষিদের কী হবে। আমিও তো এক ধরনের চাষবাস বাবা করতো, এবার আমাকে করতে হবে, মানে আমিও এক ধরনের চাষিবাই হয়ে গেলি তোমাদের সঙ্গে। আর সে আগের মতো চাষিবাইও করতে পারবো, কোনো অসুবিধা নেই, চাষবাস পুরাই করবো নিজেই আর কি, ঘরের লোককে নিয়ে করি, মুনিশ কামিন নিয়ে করি, চাষবাস সামলাবো আর কি। চাষবাস কাকা দিচ্ছে তোলা, এদিকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাকা দিচ্ছে, আর এই দিকটায় আমি ফেলাইছি। বাবা ছিল ওখানেই, মানে এগুলো সব রেডি করে নিয়ে গেছিলো, কাকু এদিকটা রেডি করেছিল আর বাবা এদিকটা রেডি করেছে। তো তোলাগুলো কিন্তু এক সপ্তাহে বন্ধুরা খুব সুন্দর হয়ে গেল, আর খুব দেখতেও সুন্দর লাগছে, কিন্তু কী করবো, মানে প্রকৃতির যে খেলা, প্রকৃতির যা দৃশ্য দেখতে পাচ্ছি, এই দৃশ্যে কিন্তু বাঁচিয়ে থাকা খুব একটা ব্যাপারে চলে আসছে, মানে বাঁচিয়ে থাকতে গেলে এখন যে ভাবে প্রকৃতি আমাদেরকে শোষণ করছে, শোষণের কারণ কিন্তু আমরাই, যে আমরা দিনে দিনে গাছপালা কাটে নিয়েছি, প্রকৃতির সাথে প্রতিদিন লড়াই করছি, প্রকৃতির সঙ্গে যেভাবে আমরা কাজকর্ম করছি। শহর বাজারে কী হচ্ছে, শহর বাজারে আমাদের গাছপালা কাটিং বড় বড় বিল্ডিং করে নিচ্ছে, সেই করে নিচ্ছে, কংক্রিটের দেওয়াল তুলে নিচ্ছে, আলটিমেট কী হচ্ছে, আলটিমেট তো আমাদের পরিবেশটা ফাঁকা হয়ে গেছে। পরিবেশের মধ্যে মানছি ঘর বাড়ি সব কিছু তৈরি হয়ে উঠছে, কিন্তু পরিবেশের সঙ্গে সঙ্গে কি গাছ লাগানোটা হচ্ছে, গাছ যেভাবে কাটা হচ্ছে সেভাবে কিন্তু গাছ জন্মায় নাই, তার জন্যেই আজকে এই সিস্টেমটা হয়ে দাঁড়াইছে। মানে এটা প্রকৃতির কী হবে, প্রকৃতির উপরে যদি গাছপালাই নাই থাকে, নদীলানায় জল নাই থাকে, তাহলে কী হবে, সব এইরকমই হবে। অসময়ে বর্ষাকাল, সময়ে তো হচ্ছে নাই আর অসময় হবে বর্ষাকাল, তখন কী করব, দিন যায় কি সেই কী বলবো জানি নাই, কী সব হবে। তোমাদেরকে দেখান দিলি তোলা আমার হয়ে গেছে, মোটামুটি তোলা হয়ে গেছে, আর চাষের জন্য জমিটা জমিগুলো দেখতে পাচ্ছ রেডি নাই, রেডি কী করবো, জল নাই পড়লে মোটরে জল নিয়ে করে, ওইখানে মোটর আছে ওইখানটাই, কিন্তু কী করবো, মোটরটাই তো জল পাওয়াতে গেলে মানে কারেন্ট লাগবে, কারণ কারেন্ট পড়ায় যদি চাষ করি বন্ধুরা, কারেন্টের ইউনিট জানো তো, ইউনিট কত, 8 টাকা 9 টাকা মনে হয় ইউনিট, মাথা খারাপ হয়ে যাবে। আমি সার বীজ কিনেছি, ধানের বীজ, ট্রাক্টরে হাল বাহাইছি, সেটার পয়সা সব যদি মানে এইভাবেই করতে হয়, তার মধ্যে একটু আশা করছি যেমন মেঘে জলটা পড়ে, নাহলে কিন্তু আমার মতন অনেক চাষি কষ্ট পাবে, দুঃখ পাবে। তো সবার জন্যই বলছি, যারা যারা চাষি ভাই বটো তারা একটা করে লাইক দাও, তাহলে বুঝতে পারবো যে আমার মতন চাষি ভাই আছে, নাই লাইক দিলে বুঝতে পারবো না যে তোমরাও চাষি, চাষি ভাই না বন্ধু কি, কিছু বুঝতে পারবো না। তো চাষি ভাই হলেও লাইক দিবে, বন্ধু হলেও লাইক দিবে, আর পাড়া গাঁয়ের ছানা যদি হও তাহলে অবশ্যই তো একটা লাইক দিবে, আর কমেন্টও করবে, জানাবে আমার মতন কারা কারা চাষবাস করতে ইচ্ছুক আর কি। আমি পুরোপুরি এখন চাষবাসের উপরেই কনভার্ট হয়ে গেছি, আগে একটু অন্যরকম লাইফ স্টাইল ছিল, মানে ঘুরি ফিরি বেঁচে লাগছে না জানোই তো, পুদুমা ছানা, তো সেরকম এখন একটু ফ্যামিলির চাপ,
ফ্যামিলিকে সামলাই নিয়ে যেতে হবে, তোলা ফেলাছি, ধান লাগাইছি।